আজকের টপিকস 35 নম্বর, 3.5-এর। এর আগে আমি অন্যান্য অঙ্কগুলো দেখিয়েছি, যারা ওগুলো মিস করেছো দেখে আসো। তো এটা হলো সৃজনশীল প্রশ্ন, এই জন্য একটু সময় বেশি লাগতে পারে। তাহলে আমরা সৃজনশীল প্রশ্নে যাই। প্রশ্নে বলছে, বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকায় ভাড়া করা হলো এবং শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 10 জন যাত্রী না আসায় মাথা পিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। তাহলে ক নম্বর প্রশ্নে বলছে, মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ, এখানে কমা দেওয়া আছে, তাহলে মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রীর সংখ্যা শতকরা কত তা নির্ণয় করো। তাহলে দেখো তো, এখানে মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ 8 টাকা, আর না আসা যাত্রীর সংখ্যা এখানে দেখলাম যে 10টা, 10 জন। তাহলে এটা হলো 10 জন। তাহলে ক নম্বর সমাধানে যাই। ক নম্বর সমাধানে আসার আগে আমরা একটা জিনিস জানি, যে কোনো কিছুর পার্সেন্ট নির্ণয় করতে বললে, যেমন ধরো যে 20 60-এর কত পার্সেন্ট, কত শতকরা, কত বা শতকরা কত, শতকরা কত, এইরকম অঙ্ক আমরা দেখছি। যখন বলে যে 20 60-এর, যার বলবে তাকে আমরা নিচে নিয়ে আসি, এবং যাকে বলবে 20 60-এর তাকে উপরে দিয়ে, তাকে আমরা 100 দিয়ে পার্সেন্ট দ্বারা গুণ করে দিই। এটাই তো নিয়ম নাকি? তাহলে ক নম্বর সমাধানে দেখি। ক নম্বর সমাধানে এখানে বলছে 8, তাহলে 8 10-এর, এখানে মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রীর সংখ্যা শতকরা কত, তার মানে 10, এটা হলো 10, তাহলে 8 টাকা হলো বর্ধিত ভাড়া, 10-এর কত। তাহলে আমরা এখানে ঘুরে ফেলি, ক নম্বর বাংলাটা লিখে নেবা, যে মাথাপিছু বর্ধিত ভাড়া পরিমাণ না আসা যাত্রীর সংখ্যা শতকরা, আমি খালি শতকরা লিখলাম, শতকরা দিয়ে সমান দিবা, সামনে ওগুলো লিখে নিবা, আমার যেহেতু সময় বেশি লাগবে এগুলো লিখলাম না। শতকরা লিখে নেবা, যে মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যার শতকরা লিখে এটা লিখবা, 8/10 × 100%। তাহলে দেখো তো, এটা এটা কাটলাম, 8 10-এ 80, 80% এটাই অ্যান্সার। এখন আমরা খ নম্বরে দেখি, খ নম্বরে কি বলছে। খ নম্বরে বলছে মাথা পিছু, ও খ নম্বরে বলছে বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া নির্ণয় করো। তাহলে বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া কত, তাহলে এখানে কিন্তু মোট যাত্রীর সংখ্যা দেওয়া নাই, কিন্তু মোট ভাড়া কথা বলা আছে। তাহলে আমরা খ নম্বরে বলি, যে মনে করি, খ নম্বর সমাধান, মনে করি মোট যাত্রী সংখ্যা, একজন, অতএব মোট ভাড়া কত দেখছিলাম 2400, অতএব জনের ভাড়া 2400 টাকা, না মোট তো একজনই দিছে নাকি, অতএব একজনের ভাড়া হবে 2400/x টাকা। আবার বলছে যে 10 জন যাত্রী না আসায়, সেই ক্ষেত্রে কি হবে, লেখো যে 10 জন যাত্রী না আসায় সায় 10 জন যাত্রী না আসায় বাসে যাত্রী সংখ্যা কত, বাসে যাত্রী সংখ্যা, সংখ্যা যেহেতু আগে এক্স ছিল, যেহেতু 10 জন আসে না, এই জন্য 10 বিয়োগ এত জন। তাহলে এত জনে তো ওই একই টাকাই দিতে হবে নাকি, মাথা পিছু ভাড়া যে বেড়ে যাবে, তাহলে এত জন, তাহলে এক্স -10
एक्स माइनस दस जन भाड़ा दे कत टाका 2400 टाका अथे एक जन भाड़ा दे 2400 बाय एक्स माइनस दस टाका। ताहले देखो तो এখন এই যে এটা হলো যখন 10 জন চলে গেছে তখন এক একজনের মাথা পিছু ভাড়া পড়ছে, আর এইটা হলো যখন কেউ যায়নি, মানে যখন আমাদের বাজেটটা করা হয়েছিল তখনকার এটা ভাড়া। তাহলে অবশ্যই 10 জন চলে যাওয়াতে এই ভাড়াটি এই ভাড়ার থেকে ছোট হবে, কারণ এটা বেশি হবে। এখানে যেহেতু 10 জন চলে গেছে এই জন্য মাথা পিছু ভাড়া বেশি বেড়ে গেছে, তাহলে এটা অবশ্যই বেশি হবে এটার থেকে। কত বড়? ওরা বলছে যে 8 টাকা বেশি হয়, তাহলে এটার থেকে এটা 8 টাকা বেশি, তাহলে এটার থেকে এটার পার্থক্য কত? 8 টাকা। তাহলে শর্ত মতে বড় কোনটা, যেটা পরে যখন চলে গেছে তখন তো মাথা পিছু ভাড়া বেশি লাগছে নাকি, তাহলে ওইটাই বড়। 2400 বাই এক্স মাইনাস 10 মাইনাস 2400 বাই এক্স ইকাল টু 8, এটাই তো কারণ বলছিল যে তাদের মাথা পিছু ভাড়া বেড়ে যাবে কত? 8 টাকা, যখন সবাই ছিল তখন 1 টাকা, যখন 10 জন চলে গেছে তখন 1 টাকা, তাহলে এই টাকার থেকে এই টাকা বেশি কত? 8 টাকা। তাহলে এখন এখানে 2400 কমন নেই, 2400 কমন নিলে এখানে 1/x মাইনাস 10, এখানে 1/x ইকুয়াল টু 8, এখানে 2400 থাকলো, এখানে যখন আমরা লসাগু করবো তখন এক্স ইন্টু এক্স মাইনাস 10 হবে, আর এখানে 8 হবে। এখন উপরে দেখি, উপরে হবে এটা গেলে হবে এক্স, আর এখানে হবে মাইনাস এক্স মাইনাস 10। সেকেন্ড ব্যাকেট দিতে পারো, যে এখানে ব্যাকেট দিয়ে ফেলেছি, ফার্স্ট ব্যাকেট যেহেতু ভিতরে আছে, তাহলে এখানে 2400 আর এখানে হবে, এখানে করলে হবে এক্স মাইনাস এক্স প্লাস 10, আর এখানে হবে কত? এখানে অবশ্যই এটা গুণাকারে আছে, এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 8, তাহলে তখন হবে এটার সাথে এটা গুণ হয়ে যাবে। আর একটা লাইন বেশি লেখা লাগে লাগুক লেখি, তখন হবে 10/x² মাইনাস 10x ইকুয়াল টু 8, তাহলে এটার সাথে যখন এটা গুণ করে দেব তখন হয়ে যাবে 24,000/x² / 10x ইকুয়াল টু 8। উভয় পক্ষ থেকে 8 দ্বারা ভাগ করি, উভয় পক্ষে 8 দ্বারা ভাগ করি, তাহলে এখানে যদি 8 দ্বারা ভাগ করি 3 আসছে 24, তাহলে এখানে 3 হবে, তাহলে 3000, আর এখানে হবে x² / 10x ইকুয়াল টু, এখানে 8 দ্বারা ভাগ করলে এখানে হবে 1, এটাকে যদি গুণ করে দেই তাহলে x² - 10x 3000 টাকা। এটাকে যখন এপাশে নিয়ে আসবা তখন হবে x² - 10x - 3000 ইকুয়াল টু 0। এখন এটাকে আমরা মিড টার্ম করব, আর একবার লিখে নিলাম এই লাইনটা এই পাশে, যেহেতু চলে আসছি x² - 10x মিড টার্ম করতে জানা সুবিধা হয়, তাই জন্য আর একবার লিখে নিলাম, তোমরা একবার লেখো। এখন দেখো তো এটাকে যখন এটা দ্বারা ভাঙবো 5630 ভাঙলাম, তাহলে 50 আর 60 যদি করি তাহলে 3000 হয়, আর 50 60-এর থেকে 50 বাদ দিলে 10 হয়, তাহলে এটাই হবে x² - 60x + 50x - 30000। এখন এখান থেকে x কমন নাও, x মাইনাস 60 এখানে 50 নাও, তাহলে হবে x - 60 = 0, তো এখানে হবে x - 60 আর x + 50 = 0 হয়,
এক্স মাইনাস 60 ইকাল টু 0, অতএব এক্স ইকাল টু 60, অথবা এক্স প্লাস 50 ইকাল টু 0, এক্স ইকাল টু মাইনাস। এটা অগ্রহণযোগ্য, কারণ যাত্রীর সংখ্যা কখনো নেগেটিভ হতে পারে না। এখানে লিখে নিবো যে অগ্রহণযোগ্য নয়, হ্যাঁ যোগ্য নয়, এটা এখানে লিখে নিব। তাহলে আমরা পেলাম কত, এক্স ইকাল টু 60। অতএব বাসে যাওয়া ছাত্রীর মাথা পিছু ভাড়া বা সে, এটা কিন্তু যাত্রী, মোট যাত্রীর সংখ্যা বের হলো, কারণ আমরা ধরেছিলাম মোট যাত্রী এক্স, যাওয়া যাত্রীর ভাড়া, ভাড়া ইকাল টু যে মাথা পিছু যাত্রীর ভাড়া আমরা পাইছিলাম 2400 বাই এক্স, এটাকে যদি করি 2400 বাই 60। ও এখানে বলছে যে বাসে যাওয়া যাত্রী, ও বাসে যাওয়া যাত্রী, বাসে যাওয়া যাত্রীর ক্ষেত্রে এখানে হবে এক্স মাইনাস 10। প্রশ্নে যেহেতু বলছে এক্স মাইনাস 10, তাহলে এখানে হবে, এখানে 2460 মাইনাস 10 সমান 2400 বাই 50, এটা এটা কাটো, তাহলে হবে এটা দ্বারা এটা কাটলে হবে 48 টাকা, এটা হলো অ্যান্সার। এখন আমরা দেখবো গ নম্বর, গ নম্বরে কি বলছে। দেখো তো গ নম্বরে বলছে বাসে, গ নম্বরে বলছে বাস ভাড়ার সমপরিমাণ টাকা। তাহলে বাস ভাড়ার সমপরিমাণ টাকা, বাস ভাড়া কত ছিল 2400, তাহলে এইটুকু সমান সমান লেখা যায় 2400। 2400 টাকার 5% হার মুনাফায় 13 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে এখানে আমরা প্রথম সরল মুনাফা নির্ণয় করব, তারপর চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করব। এখানে গ নম্বর অ্যান্সার, বাস ভাড়া ইকুয়াল টু 2400 টাকা। সরল মুনাফার ক্ষেত্রে লেখো সরল মুনাফার ক্ষেত্রে, ক্ষেত্রে পি ইকুয়াল টু কত, 2400, এন ইকুয়াল টু 13 বছর, এখানে টাকা মানে বছর, আর আর ইকাল টু 5% বা 5/100। আমরা জানি, আমরা আর এখানে আই ইকাল টু দিবা হোয়াট, আমরা জানি আই ইকাল টু পি এন আর, তাহলে পি কত, 2400 গুণ এন হলো 13 গুণ আর হলো 5/100, এটা সাথে এটা এটা কেটে দাও, তাহলে এটা গুণ করলে টোটাল আসে 1560 টাকা, এটা হলো সরল মুনাফার টাকা। এখন চক্রবৃদ্ধির ক্ষেত্রে দেখি, চক্র বৃদ্ধির ক্ষেত্রে ক্ষেত্রে চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা জানি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পি ইকাল টু লিখে নাই, পি ইকাল টু 2400 টাকা, এন ইকাল টু 13 বছর সর, আর আর ইকাল টু 5%, 5%, ওটা একবার লিখে নিলে হয়, অবশ্যই আমি দুইবার লিখলাম, তোমরা একবার লিখে নিলে হয়ে যাবে 100। এখন
চক্রবৃদ্ধি মুনাফা, চক্র বৃদ্ধি মুনাফা নাফা ইকাল টু আমরা জানি পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি, চক্রবৃদ্ধি মুনাফা ইকাল টু এটা আমরা জানি। অতএব এখন যদি সূত্র এটা মান বসাই চব্বিশশো, এখানে ওয়ান প্লাস পাঁচ বাই একশো বসালাম, উপরে তেরো এখানে চব্বিশশো, এটা যদি করি এখানে চব্বিশশোই থেকে যাবে। এখানে ওয়ান প্লাস এটার সাথে এটা করলে জিরো পয়েন্ট জিরো ফাইভ, উপরে হবে তেরো নিচে হবে চব্বিশশো, তারপর এটার সাথে এটা করি চব্বিশশো, আর এখানে হবে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ যদি যোগ করি, উপরে হবে তেরো এখানে হবে চব্বিশশো। তাহলে এটা টোটাল গুণ করলে দাঁড়াবে, তোমরা ক্যালকুলেটার করে নেব, পঁয়তাল্লিশশো পঁচিশ পয়েন্ট ফাইভ ফাইভ সেভেন নাইন এখানে চব্বিশশো, এটার থেকে এটা বিয়োগ করলে হবে একুশ পয়েন্ট ফাইভ ফাইভ সিক্স প্রায়, যেহেতু এখানে বেশি দশমিক আসতেছে এই জন্য প্রায় লিখে নিবা। এখন পার্থক্য, অতএব লিখে নিবা যে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য, আমি শুধু পার্থক্য লিখলাম, কত এটা যেহেতু বড় টু ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স মাইনাস কত এখানে পেলাম পনেরোশো ষাট টাকা, এখানে প্রায় টাকা লিখে নেবা। তারপর এখানে যদি বিয়োগ করি তাহলে আসে পাঁচশো পঁয়ষট্টি দশমিক ফাইভ সিক্স টাকা প্রায়, তাহলে এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, যদি বুঝতে না পারো অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।